বেশিরভাগ মাদেরই একটা ভীষণ চিন্তা যে বাচ্চাদের স্কুলে টিফিনে কি দিব, আর যদি সেটা সকালবেলা আবার মেয়ের মতন সাতটায় স্কুল হয় তাহলে তো সত্যি বলছি বজ্রাঘাত টিফিন দিয়ে। তো আজকে সেই সমস্ত মাদের কথা ভেবেই এবং আমার কথা ভেবেও আমি নিয়ে চলে এসেছি চাল ডাল এবং কিছু সবজিপাতি দিয়ে আজকে একটা দুর্দান্ত কর রেসিপি, যেটা ভীষণ হেলদি, টেস্টি অ্যান্ড ইজি। তো চলো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। এখনো নাক মুখ আমার বন্ধ হয়ে আছে, তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো, আর যদি না পারো তবু কষ্ট করে বোঝো, কারণ হচ্ছে আমার নাক একদম বন্ধ হয়ে আছে। এটা হচ্ছে একটা রাতের ঘটনা, রাত্রিবেলা। তোমরা দেখো পরিমাণগুলো, এখানে এক কাপ মুগ ডাল, এক কাপ এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, আর নিয়েছি হচ্ছে এক কাপ মুসুর ডাল। তবে এই চালের পরিমাণটা আরেকটু বেশি নিতে হবে, দেড় কাপ চাল নিতে হবে। নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ডারে সমস্তটাকে ভালো করে গুঁড়ো করলাম, শুকনো। কিন্তু গুঁড়ো করার আগে চাল ডাল ভালো করে পরিষ্কার করে বেছে তারপরে কিন্তু কোরো। তারপরে এইটাকে আমি একটা পাত্রে চার চামচের মতো নেবো। চার চামচের মতো নিলে আমাদের মোটামুটি মেয়ের সকালের টিফিন এবং আমাদেরও দুজনের টিফিন হয়ে যাবে। তো আর বাকি গুঁড়োটা কিন্তু রেখে দেব, বাকি গুঁড়োটা আবার অন্য কোনো দিনও করব। এবার এর মধ্যে আমি দিচ্ছি দুই চামচ টক দই। তোমরা টক দইটা যদি মনে করো দেবো দেবে, না দিলে কিন্তু স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আমি দিচ্ছি পরিমাণ মতন এখানে জল। জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে আমি রাত্রিবেলা পুরো রাত ভিজিয়ে রেখে দেবো। যদি গরমকাল হয় তাহলে তোমরা এটা ফ্রিজে রেখে দেবে, আর যদি ঠান্ডার সময় মানে এখনকার সময় বাইরে রেখে দিলেও অসুবিধে নেই। তো এই আমার দেখো একদম লিকুইড করে দিয়েছি, মানে তরল করে নিয়েছি, এইটা এবার গোটা রাত ভিজবে। তো চলো মর্নিংয়ে দেখা হচ্ছে। গোটা রাত ভেজার পর আমি চলে এলাম সকালবেলা। সকালবেলা মেয়ের স্কুল এবং মেয়েকে স্কুলে টিফিন বানাতে হবে। আমি যদি এটা রাতে রেডি করে না রাখি তাহলে সকালে কিন্তু টিফিন দিতে পারবো না। তো এটা এই রেসিপিটা করতে গেলে কিন্তু অবশ্যই রাত্রে ভিজিয়ে রাখতে হবে, বা বিকেলে যদি খেতে চাও সকালবেলা ভিজিয়ে রাখতে পারো, মানে বেশ পরিমাণ বেশ অনেকক্ষণ টাইম ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে কিছু সবজি বলতে শীতের সবজি গাজর দেব। তোমার কাছে যা যা থাকবে, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি। গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি, আর দেব দু টুকরো ফুলকপি। এই ফুলকপিটাকেও আমি গ্রেট করে নেব। দেখো বাচ্চারা তো সবজি খেতে অনেক সময় চায় না, তবে এইভাবে যদি তোমরা করে দাও তাহলে এর মধ্যে কিন্তু চাল ডাল সবজি সব কিছু চলে আসছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দিয়ে নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচো, আর এখানে মটরশুঁটি দেবো। তো মটরশুঁটিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ব্যাস, এই মটরশুঁটি, গাজর, ফুলকপি, পেঁয়াজ সব কিছু ওই যে চাল ডালের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে তোমরা আরও যে শীতের সবজি হয় সেগুলো দিতে পারো। জানো এর মধ্যে যদি পালং শাক কুচি করে বা তার মধ্যে একটু হালকা করে বিট গ্রেট করে দিতে পারো। আমার কাছে কিন্তু ছিল না তাই আমি দিতে পারিনি। বা এর মধ্যে পনির গ্রেট করে দিতে পারো, অনেক কিছুই দেওয়া যায়। ঘরে যা যা থাকবে সেই পরিমাণে দেবে। তো মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু মানে পরিমাণ মতো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটুখানি চাট মশলা। তো এই দিয়ে মিশ্রণটাকে আবার খুব ভালো করে মেখে নেব। আর এইটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে। ওইদিকে আমার মেয়ে ড্রেস পরছে, খাওয়া দাওয়া করছে, আর এইদিকে আমি ঝট করে একটা হেলদি, টেস্টি অ্যান্ড ইজি টিফিন তৈরি করে নিচ্ছি ওর জন্য। তো চলো আমার এটা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ওভেনে চাটু বসাবো। তো চাটু বসিয়ে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, তোমরা এর মধ্যে বাটার ব্রাশও করতে পারো, করে এটা যেরকম আমরা গোলা রুটি তৈরি করি সেরকম দেব।
এর মধ্যে খুব অল্প পরিমাণ তেল লাগে, বা বাটার ব্যবহার করলে বাটার অল্প পরিমাণই লাগবে, ঘি দিতে পারো, তো যে যেমন খেতে চাও পছন্দ করো দিতে পারো। আর দিয়ে দিলাম ঢেকে, কারণ বাকি যে গাজর ফুলকপি পেঁয়াজ টিয়াজ আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে তোমরা দিতে পারো কাঁচা লঙ্কা কুচো, আদা কুচো, কী কী দিতে পারো আমি সব বলে দিলাম, কিন্তু আমি যেটা যেটা দিয়ে করেছি সেটা দিয়েও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার হয়ে গেল, আমি আরেকটা ভেজে তোমাদের দেখাচ্ছি, চলো। তো আমার একদম রেডি, খুব সুন্দর টেস্টি ইজি আর একটা রেসিপি, যেটা আমার মেয়ের টিফিন বক্সে আমি দিয়ে দেবো। আর তার সাথে দিচ্ছে কিছু ফ্রুটস, ফ্রুটসের মধ্যে দিচ্ছে কমলা লেবু, আর ওইটা খাওয়ার জন্য দিচ্ছে এর মধ্যে সস, আর এই যে তিনখানা দিয়ে দেবো আমার মেয়েকে, কারণ হচ্ছে ওর বন্ধুরা মিলেমিশে খাবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। তো আজকের মতন টাটা।